আত্মরবতী দীপের উজ্জ্বল তো সকলের জীবনে বয়ে আনুক শান্তির ধারা ও মূলধারা জ্ঞানের প্রকাশ মুছে যাক সকল ব্যর্থতা ও গ্লানিময় অন্ধকার জড়ুক সৌহার্দ শান্তি ও ভালোবাসার প্রদীপ জড়ুক শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরের দীপাবলি উৎসব ও মেলা হিসাবে রাজ্যের ঐতিহ্যবাহী মানে বিধায়ক শ্রী অভিষেক দেবরা এবার শ্রী প্রণজিৎ এবারে স্মারক তুলে দিচ্ছেন মহোদয়ের হাতে পর্যটন কেন্দ্র 51 পিটে এখানে এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে বলেছেন যে 51 পিটের এক পিট ত্রিপুরা মন্দিরকে ঢেলে সাজানোর যে উদ্যোগ আমরা নিয়েছি প্রসাদ প্রকল্পের মাধ্যমে আধ্যাত্মিক পর্যটন বিকাশের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ জারি থাকবে এবং এটার একটা মাস্টার প্ল্যান আমরা তৈরি করেছি যাতে করে সারা ভারতবর্ষের মানুষ এই ত্রিপুরা সুন্দরীর যে মন্দির সেটাকে মনে রেখে এখানে মানুষ আসে এবং এতে করে আমাদের পর্যটন যে কেন্দ্র পর্যটন কেন্দ্র হিসাবে একটা উদয়পুরে একটা বিশেষ আকর্ষণ সেটা হবে এবং সারা ভারতবর্ষের এবং আমাদের বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসবে আজকের এই দেওয়ালি মেলা ও দীপাবলি উৎসব উপলক্ষে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে তিন দিনের যে এই উৎসব এবং জাতি জনজাতিদের যে একটা ঐক্য এবং একটা যে শক্তিশালী ভিত আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে আমরা চিন্তাভাবনা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা সবসময় বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই দিশায় আমরা কাজ করে তুলছি তো আজকের এই দীপাবলি উৎসব উপলক্ষে এখানে যারা ধর্মপ্রাণ মানুষ যারা এখানে এসেছেন আমাদের ত্রিপুরা থেকে এবং অন্যান্য প্রদেশ থেকে এবং বাংলাদেশ থেকে যারা এখানে এসেছেন সবাইকে আমি আজকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার আমরা যখন এলাম প্রথমে আমরা সবাই জানি যে এটা আলোর উৎসব এবং যে কারণে এটাকে দীপাবলি উৎসব বলা হয় এবং আমরা এখানে প্রথমে এসেই আমরা এখানে যে আরতি আমরা করলাম কল্যাণ সাগরে এবং সেখান থেকে সোজা এবার একটা নতুন জিনিস এখানে দেখলাম নতুন করে একটা মঞ্চ এই মন্দির প্রাঙ্গণে এটা হয়েছে অন্যান্য বছর ওই পারে কত রাস্তা ওই পারে এর জন্য আমার মনে হচ্ছে এটা গত বছরের তুলনায় সেটা একটা অন্য মাত্রা এখানে যুক্ত হয়েছে আমি এর জন্য যারা আয়োজক আছেন এখানে মাতাবাড়ি জেলা কমি মেলা কমিটি এবং মুক্তি জেলা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ওনারা যে এখানে আয়োজন করেছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে দীপাবলি শুধু হিন্দুরাই এই দেওয়ালি উৎসব করেন না হিন্দুদের যদিও এটা অন্যতম প্রধান উৎসব জৈন এবং শিখ ধর্মাবলম্বীগুলো এই উৎসব পালন করে থাকে ও যারা পর্যটক এখানে আসেন এবং এখানে শুধু ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে নয় এই মন্দিরে রাজ্য সরকার সারা দেশের কাছেই আরও ব্যাপকভাবে আরও ব্যাপক পরিসরে তুলে ধরার উদ্যোগ এই ত্রিপুরা সরকার আমরা নিয়েছি আমরা ধর্মীয় পর্যটন বিকাশে এবং পবিত্র মাতাবাড়ির মন্দিরের সার্বিক উন্নয়নে দেশের বিভিন্ন যে বড় বড় মন্দিরের মতো মাতাবাড়ি মন্দির পরিচালনা একটা চ্যারিটেবল ট্রাস্ট আমরা গঠন করেছি আপনারা সবাই অবগত আছেন যে 7ই জুন 2018 আমাদের ভারতবর্ষের পূর্বতন মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ এখানে এই মাতাবাড়ি মন্দির কমপ্লেক্স উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তো এতে করে এখন আমাদের এই মন্দিরকে কেন্দ্র করে এখানে পর্যটকদের যে আগমন সেটাও বৃদ্ধি পেয়েছে এবং এই অঞ্চলের চেহারাই আগামী দিন বদলে যাবে সেটা আমি আশা করছি এবং এখানে নানারকম থাকার জন্য হোটেল এবং নানা রকমের দোকানপাট ইত্যাদি এখানে বসবে এবং মানুষের কর্মসংস্থানে যে সুযোগ যেমন সৃষ্টি হবে তেমনি এর প্রভাব অবশ্যই রাজ্যের আর্থিক ভিত্তিকে শক্তিশালী করবে অন্ধকার থেকে আলোর দিকে যে যাওয়ার যে ইতিহাস
বা পৌরাণিক যে কাহিনী আমরা সবাই জানি এবং অশুভ শক্তিকে বিনাশ করে যে শুভ শক্তিকে যে জাগ্রত করার এর জন্য উৎসব। শ্রী রামচন্দ্র 14 বছর যখন বনবাস কাটিয়ে যখন রাবণকে নিধন করে যখন অযোধ্যায় ফিরে আসেন তখন সেখানে আলোকময় যে অবস্থা সেখানে সাজিয়ে তোলা হয় গোটা অযোধ্যা নগরীকে এবং মহা ধুমধামে উৎসব উদযাপন করা হয়। তার থেকে এই উৎসব হাজার হাজার বছর ধরে আমাদের এখানে ভারতবর্ষে সেটা পালিত হয়। মন্দির নগরী উদয়পুর, আমরা উদয়পুরের বিভিন্ন জায়গায় বহু মন্দির ছড়িয়ে রয়েছে। এছাড়া উদয়পুরের রাজন্যের বহু দিঘি ও জলাশয় এখানে রয়েছে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আয়োজিত দীপাবলি উৎসব দীর্ঘদিনের যে ঐতিহ্য সম্পূর্ণ যে মিলন তীর্থ সেটা আজও সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাজ্যের যে অন্যতম বৃহৎ মেলায় শুধু নয় বর্তমানে গোটা উত্তর পূর্বাঞ্চলে মানুষের কাছে এই ব্যাপক এটার পরিচিতি লাভ করেছে। এবং শুধু ত্রিপুরার মানুষই এখানে এই মেলাকে কেন্দ্র করে আসেন, আমাদের বাংলাদেশ থেকে আমি যা শুনেছি সেখান থেকে অনেক ধর্মপ্রাণ মানুষ এখানে এসেছে।
তোমাকে দাও।